নমস্কার বন্ধুরা, মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেক দিন পরে একটা ভিডিও করছি, একটু মাঝখানে অসুবিধা ছিল কিছু আমার, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তো আজকে আমি ম্যাঙ্গো জ্যাম করে দেখাবো। তো ম্যাঙ্গো জ্যামের জন্য প্রথমেই আমি এখানে তিনখানা পাকা আম নিয়ে নিয়েছি ও একখানা লেবু নিয়েছি, এর থেকে অর্ধেক লেবু আমার লাগবে। ও এখানে আমি চিনি নিয়েছি, যে যেরকম পরিমাণে ম্যাঙ্গো জ্যাম করবে সে সেই পরিমাণে আম নেবে এবং চিনি নেবে। তো চলুন আমরা দেখি আমরা কীভাবে করছি। আমটাকে প্রথমে আমি কেটে ছোটো ছোটো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে একটু ভালো করে পেস্ট করে নেব। তো আমটা কেটে আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো আমি গ্যাসের চুলাটা অন করে নিয়েছি। অন করে নিয়ে প্রথমে আমি এখানে পাকা আমটা যে আমি পিউরি করে রেখেছি সেটা আমি দিয়ে জাল দিতে শুরু করব। একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমটা দেওয়ার পরে কিন্তু সমানে কিন্তু নাড়তে থাকতে হবে। আম না নাড়লে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো আমটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাইও না আবার খুব কমিও রাখিনি, আমি মিডিয়ামে রেখে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে আমটাকে খুব ভালো করে জাল দিয়ে একটু কমিয়ে নিচ্ছি, আর এবং অনবরত নাড়তে থাকতে হবে। তো আমটা এখন আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। তো এই সময় আমি এখানে প্রয়োজন মতো চিনি দিয়ে দেবো। যারা যেরকম মিষ্টি খান তারা সেই পরিমাণেই চিনি দেবেন। এবার দিয়ে আমি আবার কিন্তু ভালো করে নেড়ে ছেড়ে আরও ধরুন মিনিট পাঁচেক জাল দিয়ে নেব। তো এখানে চিনি গলে গেছে, আমি সমানে নাড়তে থাকছি। এখানে আমি এই যে পাতিলেবু নিয়েছিলাম, পাতিলেবুর রসটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম এবং আমি একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে আমি যে এক ম্যাঙ্গো এসেন্স আমি এখানে কয়েক ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে জাল দিয়ে জ্যামটা তৈরি করে নেব। তো এইভাবে কিন্তু অনবরত চিনি দেওয়ার পরেও নেড়ে নেড়ে চিনি এবং আমটাকে ভালো করে জাল দিয়ে একটু শুকিয়ে নিতে হবে। তো অনবরত আমি জাল দিতে দিতে এখন আমি গ্যাসটাকে কমিয়ে নেব এবং আমার জ্যামটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো দেখুন আপনারা বুঝবেন কি করে জ্যামটা আপনার তৈরি হয়েছে কি না। তো এখানে আমি দেখুন এক এরকম জ্যামে কিছুটা ফেললাম। জ্যাম ফেলার পরে দেখুন জ্যামটা কিন্তু একটা জায়গায় এরকম বসে পড়েছে, গড়িয়ে কিন্তু পড়ে যাচ্ছে না। তো এইভাবে যখন দেখবেন আপনাদের জ্যাম একটা থালার মধ্যে নিয়ে যে গড়িয়ে যাচ্ছে না বা একটা জায়গা পুরো একদম বসে এরকম বসে রয়েছে, তখনই বুঝবেন যে আপনাদের জ্যাম হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে এখন আমি জ্যামটাকে কাচের বোতলে সংরক্ষণ করে নেব। তো আমি গরম অবস্থাতেই জ্যামটা কিন্তু কাচের বোতলে এরকম সংরক্ষণ করে রেখে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি রান্নার আমার আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজকের জন্য বন্ধুরা এখানে এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আর হ্যাঁ, এই জ্যামটা কিন্তু আপনারা কিন্তু এইভাবে বোতলের মধ্যে সংরক্ষণ করে রেখে আপনারা ফ্রিজে স্টোর করে কম করে 2 থেকে 3 মাস রেখে দিতে পারবেন এবং আপনারা খেতে পারবেন। আর বাইরে 10 থেকে 12 দিন কিন্তু আপনারা এই জ্যামটিকে রেখে খেতে পারবেন। তো আমার গরম যেহেতু সেই জন্য একটু ঢালতে একটু অসুবিধা হচ্ছে বলে নিচে পড়ে যাচ্ছে, বোতলটা পরিষ্কার করে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে